সেলিব্রিটিদের জন্মদিন মানেই জমকালো আয়োজন, এক প্রকার হইহুল্লোড় করে তারা জন্মদিন পালন করেন। তবে অপু বিশ্বাস জানালেন, কখনো তার জন্মদিনের কেক কাটবেন না তিনি, এমনকি তার সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও কেক কাটবেন না ডালিউড কুইন। আজ 11 অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিনের আগের দিন কাছের মানুষ ও ভক্তরা শুরু করেছেন সারপ্রাইজ পার্টি। আগে থেকে সেই পার্টির কথা জানতেন না অপু। সারপ্রাইজ পার্টি শেষে অপু বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদম মাথায় ছিল না, হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যিই বাসাহীন। এ সময় আবেগপ্রবণ হয়ে অপু বলেন, আমি আর কেক কাটতে চাই না, গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসাবে সিদ্ধান্ত নিয়েছি আর কখনো জয়ের বার্থডে কেক কাটবো না, আর আমিও কখনো আমার জন্মদিনের কেক কাটবো না। অপু বিশ্বাসের কথায়, সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা বাসায় প্রকাশ করতে পারবে না, তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থডে থেকে পঞ্চম বার্থডে আমি খুব আনন্দ নিয়ে করেছি, ষষ্ঠ বার্থডে জয় তার পরিবারের সঙ্গেই করেছে। ওই সময় একটা বিষয়ের পর আমার মনে হলো, জয়ের জন্মদিন আর গোটা করে না করি, এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনো কেক কাটবো না।